ইশেখা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে শিখবো ম্যানুফ্যাকচারিং জার্নাল। প্রথমত একটা কোম্পানি বানাবো, কোম্পানি ক্রিয়েট আগের মতোই, নেম অফ কোম্পানি নর্মাল এন্টারতে বেরিয়ে যাব। কোম্পানি বানানোর পর আমরা বানাবো স্টক গ্রুপ, যেহেতু ম্যানুফ্যাকচারিং জার্নালটা করছি আমরা। কী কী বানাবো, কীভাবে বানাবো, ইনভেন্টরি ইনফো, ওখান থেকে স্টক গ্রুপ, ক্রিয়েট নেম, এখানে দুটো বানাবো, একটা ফিনিশ গুডস আর একটা র মেটেরিয়ালস। ফিনিশ গুডস নর্মাল এন্টার দেবো, র মেটেরিয়ালস নর্মাল এন্টার দেবো। এরপর কি বানাবো, স্টক ইউনিট, ইউনিট অফ মেজারে যাব, ওখান থেকে পিসিএস বা পিস বানাবো। নেক্সট কি বানাবো, স্টক আইটেম। আইটেম যখন বানাবো আগে বানাবো র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কী কী আছে আমার এখানে, ক্যাবিনেট আন্ডারে দেবো র মেটেরিয়ালস, ইউনিট পিস, সেট স্ট্যান্ডার্ড রেট, ইয়েস ওনলি পারচেস রেট দেবো, কেন এটা আমি বিক্রি করবো না, এটা ওনলি কিনবো, ওনলি পারচেস হবে, বাকি নর্মাল এন্টার। নেক্সট হার্ড ডিস্ক একই রকম, এটাও র মেটেরিয়ালস, সেট স্ট্যান্ডার্ড রেট, ইয়েস রেট দেবো, ওনলি পারচেস রেট, নর্মাল এন্টার। নেক্সট র্যাম, এটাও আন্ডারে কি দেবো, র মেটেরিয়ালস, সেট স্ট্যান্ডার্ড রেট দেবো, ওনলি পারচেস রেট, নর্মাল এন্টার। নেক্সট মাদার বোর্ড, এই চারটে এইটা একই রকম করব, কি র মেটেরিয়ালস, রেট ওনলি পারচেস রেট দেবো, নর্মাল এন্টার। এগুলো কি হলো আমার র মেটেরিয়ালস। এবার কি বানাবো, ফিনিশ গুডস, সেটা সিপিইউ। এরপর সিপিইউ লিখবো, এখানে সিপিইউটা কী হবে, আন্ডারে কি চুজ করবো, ফিনিশ গুডস, ইউনিট হবে পিস, এইখানে দেওয়া আছে সেট বিলস অফ মেটেরিয়াল অর্থাৎ বম, এটা ইয়েস করব, বিলস অফ মেটেরিয়াল। নেক্সট নেম অফ বম কিছু একটা দেবো, আমি দিলাম সিপিইউ। ইউনিট অফ ম্যানুফ্যাকচার এক পিস তৈরি করার জন্য ওয়ান দেবো, এখানে আমি সেট করব এক পিস সিপিইউ বানাতে কী কী লাগবে, কী কী লাগবে সেট করলাম, এখানে ক্যাবিনেট একটা, হার্ড ডিস্ক একটা, মাদারবোর্ড একটা, র্যাম দুটো, টু পিস। এরপর দেবো সেট স্ট্যান্ডার্ড রেট, এখানে কী হবে, ওনলি সেলিং প্রাইস, পারচেজ রেট দেবো না, এটা আমি বিক্রি করবো, উৎপাদন করে বিক্রি করবো, মানে প্রোডাক্ট তৈরি করবো, ওনলি সেলিং রেট, নর্মাল এন্টারতে বেরিয়ে যাব। এরপর কী বানাবো আমরা, লেজার, চারটে লেজার বানাবো, পারচেজ সেলস দুটো পার্টি। প্রথমত পারচেজ আন্ডার পারচেজ অ্যাকাউন্ট নর্মাল এন্টার, নেক্সট সেলস, সেলস অ্যাকাউন্ট নর্মাল এন্টার, এক্স ওয়াই জেড দা পার্টির নাম, সান্ড্রি ক্রেডিটার্স, বিল বাই বিল ইয়েস নর্মাল এন্টার, এবিসি কোম্পানি সান্ড্রি ডেটার্স, বিল বাই বিল ইয়েস নর্মাল এন্টার। নেক্সট কী করবো আমরা, অ্যাকাউন্টিং ভাউচার, এখানে কী করবো আমরা, কিনবো পারচেস করবো, কী পারচেস করবো, র মেটেরিয়ালসগুলো, ঠিক। তো এফ নাইন প্রেস করবো, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, বিল নাম্বার দেবো P001, এখানে আমি আইটেমগুলো দেবো, চারটে আইটেম দেবো যেগুলো আমার র মেটেরিয়ালস।
সেগুলো কী কী ছিল? ক্যাবিনেট, আর কি ছিল? হার্ড ডিস্ক, আর ছিল মাদারবোর্ড অ্যান্ড র্যাম। এগুলো আমি পারচেস করলাম, নর্মাল ইন্ডিয়াতে বেরিয়ে যাব। বিল নাম্বার চাইবে, নিউ রেফারেন্সে গিয়ে বিল নাম্বার পুট করব, ক্রেডিট ডেজ দেব 30 ডেজ, নর্মাল এন্টার। এটা আমি কি করলাম? পারচেস করলাম, তার মানে আমার র মেটেরিয়ালস রেডি। এরকমই তৈরি করব, প্রোডাক্ট তৈরি করব কি সিপিইউ, তার জন্য আমাকে একটা ভাউচার টাইপ বানাতে হবে। কীভাবে বানাবো? গেটওয়ে অফ টেলিসি থেকে অ্যাকাউন্টস ইনফো বা ইনভেন্টরি ইনফো, দুটোর মধ্যেই কাজটা হবে। অ্যাকাউন্টস ইনফোতেও হবে এবং ইনভেন্টরি ইনফো হবে। তাহলে অ্যাকাউন্টস ইনফো থেকে ভাউচার টাইপ, নেক্সট আমি নেম পুট করব ম্যানুফ্যাকচারিং জার্নাল, নেমে দেব। এরপর টাইপস অফ ভাউচার এখানে চুজ করব স্টক জার্নাল। নেক্সট একেবারে শেষে দেখা যাবে ইউজ অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং জার্নাল, এটা অপশনস দেবে, ওটা আমরা ইয়েস করব, নর্মাল এন্টার দিয়ে বেরিয়ে যাব। এটা কি হলো? ভাউচার টাইপ। এরপর আমরা আবার ফিরে যাব অ্যাকাউন্টিং ভাউচার, এখানে প্রোডাক্ট তৈরি করব, অল টেপ 7, এটা বলে স্টক জার্নাল, এখানে গিয়ে ম্যানুফ্যাকচারিং জার্নাল, নেম অফ দ্য আইটেম কী চাইছে, সিপিইউ তৈরি করব, প্রোডাক্ট তৈরি করব আমরা, কোয়ান্টিটি আমি 10 পিস দিলাম, অটোমেটিক্যালি কী হলো, 10 পিসের জন্য ওই 4টে আইটেম অটোমেটিক্যালি ইস্যু হয়ে যাবে। দেখা যাক, ইস্যু হয়ে গেল নর্মালগুলো, সব র মেটেরিয়ালসগুলো আমরা এন্টার দিয়ে বেরিয়ে যাব নর্মাল। এটা কি হলো? আমার ম্যানুফ্যাকচারিং জার্নাল, তার মানে সিপিইউটা আমার রেডি। আমরা আবার দেখে নেব স্টক সামারি, স্টক সামারি যাব গেটওয়ে অফ ট্যালি থেকে, ওখানে গিয়ে ফিনিশ গুডস সিপিইউ, দেখুন ইনওয়ার্ড, ইনওয়ার্ড বলতে এসছে মানে আমার স্টক রেডি, আমি কিন্তু কিনিনি, এগুলো তৈরি করলাম, প্রোডাক্ট তৈরি করলাম এটা ম্যানুফ্যাকচারিং জার্নাল দিয়ে। এবার আমি বিক্রি করব, এটা সেল করব, আবার ফিরে যাব কোথায়, অ্যাকাউন্টিং ভাউচার, সেল করব, F8 প্রেস করব, রেফারেন্স নাম্বার চাইছে, একটা বিল নাম্বার দিলাম, ABC কোম্পানিকে বিক্রি করছি সিপিইউ, কোয়ান্টিটি একটা পুট করলাম, নর্মাল এন্টারতে বেরিয়ে যাব। মেথড অফ অ্যাডজাস্টমেন্ট, নিউ রেফারেন্স, বিল নাম্বার তো S001, 30 ডেজ, ক্রেডিট ডেজ, নর্মাল এন্টার। এটা কি হলো? আমার প্রোডাক্ট বিক্রি করলাম। আবার যদি স্টক সামারি গিয়ে দেখি আমি, ফিনিশ গুডস, দেখুন ইনওয়ার্ড এসছে কতগুলো, আউটওয়ার্ড বেরিয়ে গেছে কতগুলো, ক্লোজিং স্টক এত। তারপরে ম্যানুফ্যাকচারিং জার্নাল দিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমরা এই সাবজেক্টের আরো ভিডিওস টাইম টু টাইম এখানেই আপলোড করব। তো আজকে আমাদের এই শেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমরা তার নোটিফিকেশন পাবে।